বিসমিল্লাহিররহমানিরাহিম, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে এলাম অন্যরকম একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ, আমার ইসরামণির জন্য ধুতি পায়জামা বানাবো। বাচ্চাদের জন্য ধুতি পায়জামা পরালে দেখতে খুবই সুন্দর লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধুতি পায়জামা কি করে বানাই। আমি ধুতি পায়জামাটা আগেই কেটে রেখেছিলাম। আমি পরবর্তীতে এই ভিডিওটা দিব, আপনারা দেখে নেবেন কিভাবে কেটেছি। আমি এখানে মুহুরিটা সেলাই করে নিচ্ছি। মুহুরিতে আমি ডাবল সেলাই দিয়ে দিব। এভাবে দুটি পাশ আমি সেলাই করে নিব মুহুরি। দুপাশে আমি ডাবল সেলাই দিব। দুটি পাশ আমি সেলাই করে নিলাম। এখন আমি কোমরে কুচি দিয়ে দিব। আগে আমি একটি কাট মার্ক করে নিব। এখানে একটি মার্ক দিয়ে দিলে আমার বুঝতে সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে, এই জন্য মার্কটি দিয়ে দিলাম। এখন আমি কুচি দিয়ে দিব। সেলাই থেকে ধরে কুচিগুলো দিয়ে আসব। এক সাইড থেকে কুচি দিতে দিতে আমি কাট মার্ক পর্যন্ত আসব। যেখানে আমি কাট মার্কটা করেছি ওই পর্যন্ত আসব। আর কুচিগুলো একটু বড় বড় দিতে হবে, তাহলে ধুতি পায়জামাটা দেখতে খুবই সুন্দর লাগবে। চলে এসেছি কাট মার্ক পর্যন্ত, দেখতেই পারছেন। এখন আমি এই সেট থেকে দেব কুচি। দেখতেই পারছেন আমি প্রথম দিয়েছি, সামনে থেকে পিছনে দিয়েছি। এভাবে আমি পুরোটা কুচি দিয়ে দিলাম, পুরোটা কোমরে। এখন আমি কোমরের উপরের অংশটা রেডি করে নিব। দুটি পাশ সেলাই করে নেব সুন্দর করে। ডাবল সেলাই দিতে হবে। ডাবল সেলাই দিলে সহজে দেখা যাবে যে সেলাইগুলো খুলবে না, ছিঁড়েও যাবে না। দুটি পাশ সেলাই দিয়ে দিলাম। এখন এলাস্টিকের মাথাটা বন্ধ করে নিব আগে। আর এলাস্টিকটা নিয়েছি কোমরের অর্ধেক। দুটি মাথা একসাথে করে খুব সুন্দর করে বন্ধ করে নিতে হবে। এখন আমি একটা মাথা আগে জয়েন করে নিব। একটি মাথা জয়েন করে নিলাম। আরেক সাইড থেকে আমি ডাইরেক্টই সেলাই শুরু করব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ধরেছি। ভেঙে দিলাম ভিতরে। এখন এটা সুন্দর করে এলাস্টিকটা ভিতরে কাপড় দিয়ে আর সামনে হাত দিয়ে অবশ্যই একটু হালকা টান রাখতে হবে, যেহেতু এলাস্টিক একদম সহজভাবে এলাস্টিক লাগিয়ে আজকে দেখাই দিলাম। আমি যেভাবে এলাস্টিকটা জয়েন দিচ্ছি সেভাবে সেলাইটা এলাস্টিকেও পড়বে, কাপড়েও পড়বে, কোনো সমস্যা নাই। একদম সহজভাবে দেখিয়ে দিলাম। এইভাবে পুরোটাই আমি সেলাই দিয়ে নিব। দিয়ে দিলাম আরেকটি সেলাই আমি দিয়ে দিব ডাবল সেলাই। ডাবল সেলাইটা আমি দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এলাস্টিকটা কতটা সুন্দর লাগছে। এখন আমি জয়েন করে নিব যে নিচের অংশটা আমি কুচি দিয়ে রেখেছিলাম সেটার সাথে আমি কোমরের উপরের অংশটা জয়েন দিয়ে নিব। এই যে এখানে যে সেলাইয়ের পয়েন্টটা আছে, দুইটা পয়েন্ট একসাথে করে ধরবো আমি। দুইটা পয়েন্ট একসাথে করে ধরে আমি জয়েন করে নেব।
এখানে দুইটা পয়েন্ট একসাথে ধরে নিতে হবে, এভাবে পুরোটা কোমর আমি ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন করে নিব। হয়ে গেছে জয়েন দেওয়া, দেখতেই পাচ্ছেন পুরো জয়েন দেওয়া হয়ে গেছে কোমরটা। এখন আমি পায়ের নিচের অংশটা চিকন করে সিলিয়ে নিব। এখানে কোনো রকম বক্রম, কোনো রকম পেস্টিং, ফিউজিং কোনো কিছু আমি ব্যবহার করব না। এভাবে আমি পুরোটা সিলাই নিব চিকন করে। একটা সিলাই আমার দেওয়া শেষ, আমি এখন ডাবল সিলাই দিয়ে দিব। বেশি মোটা করিনি আমি, দেখতেই পাচ্ছেন একদম চিকন করে সিলাইটা দিয়েছি। এভাবে দুটি সাইডে আমি সেলাই করে নিব। হয়ে গেল সেলাই করা। এখন আমি মেন যে সেলাইটা সেটা দিয়ে দিব, পায়ের মাপটা ঠিক রেখে। এই সেলাইটা দিলে আমার ধুতি পায়জামা রেডি। এখানে আমি 5 ইঞ্চি নিয়েছি, 5 ইঞ্চি নিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন 5 ইঞ্চি বাকি রেখে আমি তারপরে সেলাই দিব নিচে থেকে। জয়েন্টটা দিয়ে দিলাম আমি। এভাবেই জয়েন দিয়ে দিলাম। এখানে আমি একটি ডাবল সেলাই দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন কত ইজি ধুতি পাজামা সেলাই করা, একদম অল্প সময়ে একদম শর্টকাটে আমি বানিয়ে দেখিয়ে দিলাম ধুতি পাজামা। যে কেউ ইচ্ছে করলে বানিতে পারেন, একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই পারবেন। তো কেমন লাগলো আজকে আমার ধুতি পাজামাটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, করে আমার পাশে থাকেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।